আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটুজেড বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শুভ। তো আজকে আমি কোনো ফোনের নয়, কোনো ল্যাপটপের নয়, কোনো ক্যামেরার নয়, তো একটি গাড়ি রিভিউ করছি। সেটি হচ্ছে হন্ডা লিভো। তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে হন্ডা লিভো 2021 সালে একটি নতুন মডেল বের করেছে, যেটার ডিজিটাল মিটার আছে আর গ্রাফিক্সে কিছু পরিবর্তন আছে। তো এই বাইকটা নিয়ে আসলে অনেকের মাঝে অনেক রিভিউ আমি নিজেও দেখেছি। তো আমার মনে হলো যে আমি একটা রিভিউ আসলে না করলেই না। অনেকেই এই গাড়িটার পিছনের টায়ারের একটু দুর্নাম করে, যে পিছনের টায়ার নাকি স্লিপ কাটে। তো আমার কাছে এরকমটা কিছুই মনে হয়নি। যতই সামনের আর পিছনের টায়ার চিকুন মানে একই রকম থাক, কিন্তু 110 সিসির গাড়ি নিয়ে তো আর আসলে কেউ ওই রকম রেস করতে যাবে না, তাই না? এগুলো প্রয়োজন হয় হচ্ছে আপনার লং ড্রাইভের জন্য, প্লাস হচ্ছে ছোটোখাটো কাজ, মানে ছোটোখাটো কাজ চালানোর জন্য আসলে এই বাইকগুলো, মানে 1,10,000 মার্কেটে এমন বাইকগুলো আসলে কেউ রেসের জন্য ব্যবহার করে না। আবার অনেকেই বলছে যে 85-এর উপরে টান উঠলে এই গাড়ি অনেক সমস্যা করে। তো আসলে এরকম কিছুই না। আর 110 সিসির গাড়ি নিয়ে 85 কিলোমিটার বেগে যাওয়ার কী দরকার? আমার তো মনে হয় না যে এমন কোনো কিছু দরকার। তা আমি গাড়িটি স্টার্ট করছি। গাড়িটির শব্দ তো হন্ডার ইঞ্জিনে জানেনি, এ ব্যাপার মানে হন্ডা নিয়ে আমার আসলে বলার কিছু নাই। তাছাড়া আমি হালকা পানি আমার কাছে কোনো দিক দিয়েই এই গাড়িটির কোনো ক্ষোভ আসলে আসেনি। আর মানে 1,10,000 টাকার মধ্যে যে এই রকম একটা বাইক এত সুন্দর, মানে কোনো মতেই এই গাড়িটি চালানোর সময় বোঝা যাবে না যে আমি একটি 110 সিসির গাড়িতে বসে আছি। এটা অবশ্যই 150 সিসির গাড়ি চালানোর একটা ফিল আসবে, কারণ ট্যাঙ্কিটার সাইজ অনেক সুন্দর। সব মিলিয়ে মানে হন্ডার গাড়ি, একটা হন্ডার একটা বাইক পাচ্ছেন এত কম দামে, তারপরে আবার বড় গাড়ির মতো দেখতে, অনেক স্টাইলিশ, এবং সামনে দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিক ব্রেক দিয়েছে। আর আমার কাছে ব্রেক করতে যে তেমন কোনো সমস্যাই হয়নি, চাকা চেঞ্জ করার প্রশ্নই আসে না। অনেকেই বলছেন যে মোটা টায়ার ইউজ করতে, তো মোটা টায়ারের আসলে কোনো দরকার নেই, কারণ আপনারা যারা এই গাড়িটা কিনবেন তারা তো আসলে রিল্যাক্সে বেড়ানোর জন্য। আর এত বড় সিট দিয়েছে, অনেকেই বলছে যে তিনজনের বেশি ওঠা যাবে না। আমি আজকে নিজে শোরুম থেকে এই গাড়িটি কিনে এনেছি, তো কুষ্টিয়ার সর্দার মোটরস 5 রাস্তার মোড় আর কি। তো ওখান থেকে কিনে আনলাম, আমাকে বলে দিল যে তিনজন উঠবেন না। আমি তিনজন নিয়ে কিন্তু আরামে চালিয়ে চলে এসেছি, এবং রেডি পিক আপটা অসাধারণ ছিল, মানে 0 থেকে 60 খুব দ্রুত ওঠে। আর আমার মনে হয় না যে এই ছোটো বাইক নিয়ে 100 সিসি কিংবা 110 সিসির গাড়ি নিয়ে কেউ 80-90 তে চালানোর চিন্তা করবে। তো এই গাড়িগুলো যারা কিনবে আসলে তারা তো এই লেভেলেরই হতে হবে, মানে 70-80 এরকমই থাকবে, কিন্তু 90-তে টানা এই এত ছোটো গাড়ি, 90-তে টানার যারা স্বপ্ন দেখেন তারা আসলে আমি বলবো যে সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। তো আসলে গাড়িগুলো সব দিক দিয়েই ঠিক। যারা উল্টাপাল্টা রিভিউ দেখে বলেছিলেন যে এই গাড়িটি ভেবেছেন যে এই গাড়িটি কিনবেন না, তো তাদের জন্য আমি বলছি যে এই গাড়িটি আসলে অসাধারণ। যেমন লুক, তেমন হচ্ছে এর সাউন্ড প্লাস স্পিড সব কিছুই ভালো, আর ওভারঅল কোনো প্রবলেম নাই। তো এই বাইকটি যাদের বাজেট খুবই কম, 1,10,000-1,10,000-এর মধ্যে এটা বেস্ট একটা বাইক। তো এটুকু আমার বলার দরকার ছিল। আমি অনেক রিভিউ দেখছি এই গাড়িটা, বেশ কয়েকটা রিভিউ দেখে দেখে আমি একবার মনে স্থির করলাম যে কিনবো না। আবার 2-4 জনের তো চালিয়েছি গাড়িটা, আমি তো সেরকম কোনো প্রবলেম পাইনি। তো আমি যতটুকু আজকে ইয়ে করলাম ততটুকুতে আল্লাহর রহমতে আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি। তারপরেও আমি দ্বিতীয় রিভিউ নিয়ে আবার আসবো, তো সাথেই থাকুন। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিতে টিক দিয়ে রাখবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো সবাই ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।